হ্যালো এভরিওয়ান, তো ছিল 17ই সেপ্টেম্বর, মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো। তো 4 দিন টানা বৃষ্টি হবার পরে উঠেছিল রোদ। তো আমিও একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে, যাচ্ছি এখন গাড়ি পুজো করাতে, যে গাড়িটা কেনা হয়েছিল আমাদের নতুন গাড়ি, প্রথমবার, প্রথম বিশ্বকর্মা পুজো। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো 4 দিন বৃষ্টি হওয়ার জন্য রাস্তা তো ভেজা ভেজা ছিল চারদিকে, একদম পাতা পড়ে। তো সকালবেলা থেকে একটুখানি রোদ উঠেছিল, বেশ ভালোই লাগছিল এতদিন বৃষ্টি হওয়ার পরে একটুখানি রোদ ওঠার জন্য। তো এখন আমি এবার যাচ্ছি হেঁটে হেঁটে, যাব গাড়ির কাছে। তো এসে পৌঁছেও গেছি গাড়ির এখানে। তো এখন হবে এবার গাড়ি পুজো, যে কাকু পুজো করবে সেও এসে গেছে। তো এখন এই যে খুলে নিলাম দরজা, তো এখন যাব ভিতরে। তো এই যে গাড়ি এখানে রাখাই আছে, যে তো এবার পুজো করে নেবো গাড়িটাকে। গাড়ি পুজো করার জন্য মিষ্টি ফুল সমস্ত কিছু রেডিও করা হয়ে গেছে। এই যে এখানে মোমবাতি আর ধূপটাও জ্বালিয়ে নিচ্ছে, তো এবারে পুজোটা করে নেবে। তো ধূপ জ্বালানো হয়ে গেল, তো এবারে পুজো করে নেবে, ভিতরে ঠাকুরই পুজো করে দেওয়া হবে গাড়িটাকে। মহাকাল ভৈরব শ্রীকৃষ্ণ দক্ষিণকারিকায় নম, ওম রামকৃষ্ণায় নম, মা সর্দার বৈম বিবেকানন্দায় নম, ওম বজরং বালি অঞ্জনী পুত্র বায়ুপুত্র পবন পুত্র শ্রী শ্রী সংকটমোচন হনুমতে নম, সংকটমোচন হনুমতে নম, রামচন্দ্রায় লক্ষ্মণায় ভরতায় নম, শত্রুঘ্নায় সীতাদুব্বয় নম, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় পুত্রে রঘুনাথায় নাথায় সীতায় পতে নম, শান্তিনাথ শিবায় নম, গঙ্গাধর শিবায় নম, কামাখ্যাদি। ভালোবাসি তুমিও কাছাকাছি।
পুজো করা কমপ্লিট হয়ে গেল। এরপরে এখানে আমরা চাবি দিয়ে বেঁধে যাবো। এখানে প্রায় এখন শেষের দিকে চলছে, তো আমি এবার দেখে দিচ্ছি চাবিটা লক করে দেবো, তৈরি চাবি দিয়ে দিচ্ছি, তারপর এবার এখান থেকে বেরিয়ে যাবো। তো বেরিয়ে গেছি, তো যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল এখানে ফুলের দোকান, তো মালা দেখছি ভেতরে এত সুন্দর কালার, আরামসে শুয়ে পড়ছে, রাত করে ঘুমায় আর সকালবেলা যখন উঠে গেছে একটু করে দেখছি, তো এখন ওর হাই উঠে যাচ্ছে, আরও ভাবছে ওখানে শুয়ে পড়ছে, এবারে আমি নিজে চান এখানে সঞ্জনাকে চান করে নিয়ে চলে এসেছি, এবার চান করে একদম পুরো রেডি করে দিয়েছি, চান এবার যাবে চান, চান সেরে গেলাম। তো এখনও এখানে উঠতেছি নিজে নিজে, এখন উঠতেছি সারাদিন এরকম করে উঠে যাবে, যখন তখন উঠে থাকবে চারদিকে থাকতে খুব ভালোবাসে। তারপরে দুপুরের খাবার খেয়ে নিলাম, ভাত আর সেদ্ধ এগুলো ছিল আর সোয়াবিনের তরকারি দিয়ে। তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে এখন বেরিয়েছিলাম একটুখানি বিশ্বকর্মা ঠাকুর দেখতে। তো এই যখন যাচ্ছি রাস্তা দিয়ে, তো এসে পৌঁছেও গেছি ঠাকুর দেখতে। তো এখানে প্যান্ডেলটা ভালোই করেছিল, তো এখানে ভিড়ও ছিল বেশ, তো এখানে এই যে ঠাকুরটা দেখেও নিলাম। এইখানে ঠাকুরটা দেখে পাশে চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে, তো ওখানের প্যান্ডেলটাও ভালোই করেছিল, তখন ওখানে প্রায় আরতি শেষের দিকেই চলছিল। তো এই দু জায়গায় ঠাকুর দেখে তারপর চলে গেছিলাম একটা ফুচকার দোকানে। তো ফুচকা খেতে যেয়ে আবার দেখলাম কি ফুচকার জল শেষ হয়ে গেছে, তো ওখানে খেয়ে নিয়েছিলাম ঘুগনি আর তার সাথে খেয়েছিলাম স্পেশাল ফুচকা। তো তারপর চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে খেয়ে নিলাম মোগলাই।